জনাব মঈন উদ্দিন নিউ ইয়র্ক থেকে একটা প্রশ্ন পাঠিয়েছেন যে বন্যা দুর্গতদের উদ্দেশ্যে আমরা কি জাকাত দিতে পারবো এবং এ সম্পর্কে অগ্রিম জাকাত দেওয়ার বিধান কি যেহেতু এই বছরের যা জাকাত সেটি শেষ হয়ে গেছে আগামী বছরের জাকাত অগ্রিম দেওয়া যাবে কি না এখানে প্রথমত আমরা বলবো যে বন্যা দুর্গত মানুষ দুস্থ তাদের কাছে খাবার নেই জীবনের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা অন্ন নাই প্রয়োজনীয় ঔষধ নাই খাবারের পানি নাই তারা তো আর বন্যার পানি খেতে পারেন না তাই না তাহলে এই যে অসহায় অবস্থা এটা জাকাত ডিজার্ভ করে আপনারা লক্ষ্য করবেন অসহায় লোকদের জাকাত থেকে হেল্প করার একটা অপশন কিন্তু আল্লাহ সহ দিয়েছেন যেমন যারা যারা গোলাম ক্রীতদাস বা ক্রীতদাসী সে প্রাচীন যুগে এটা ছিল এখন হয়তো এই প্রথাটা নেই তো ক্রীতদাসীকে আজাদ করার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যায় কারণ ক্রীতদাস কৃতদাসী এরা অসহায় মানুষ ঠিক তেমনি মানুষকে জেল জুলুম থেকে যাদের নিজস্ব টাকা পয়সা নেয় তাদেরকে উদ্ধার করার জন্য টাকা পয়সা ব্যয় করা যায় সাবিল মুসাফের যে ব্যক্তি অসহায় মুসাফির তার খাবারের সংস্থান নেই থাকার জায়গা নেই তাকে জাকাতের টাকা থেকে সরাইখানা রাখা যায় খাবার দেওয়া যায় এমনকি যদি সে নিজের দেশে ধনীও হয় এবং মুসাফির অবস্থায় সে দরিদ্র থাকে তাহলে তাকেও জাকাতের টাকাতে দেওয়া যায় এবং এটা আমরা দেখেছি সুরাত্তবার মধ্যে অষ্টম খাত ষাট নম্বর আয়তের অষ্টম খাত সুতরাং যারা আজকে বন্যা দুর্গত অবস্থায় আছে এমনিতেই এদের অধিকাংশই দরিদ্র দ্বিতীয়ত যারা হয়তো স্বচ্ছল কিন্তু এই মুহূর্তে তাদের সে সচ্ছলতা কোনো কাজে আসছে না তারা অসহায় অতএব তাদেরকে সাদাকা থেকে জাকাত থেকে যেখান থেকে পারেন তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তারা আপনাকে জিজ্ঞাসা করবে না কারণ তারা খাবারই পাচ্ছে না না খাবারের অভাবে তারা মারাই যাচ্ছে এ অবস্থায় যে কোনো সোর্স থেকে সাদাকা জাকাত থেকে তাদেরকে দেওয়া যাবে আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন অগ্রিম জাকাত ব্যবহার করা যাবে কি না এক্ষেত্রে অবশ্যই যাবে অগ্রিম এক বছরের জাকাত প্রায় সকল ওলামাইকেরা বলেছেন দেওয়া যাবে কারো কারো মতে একাধিক বছর অগ্রিম দেওয়া যাবে কারণ আমার ডিউ জাকাত যেটা গত এক বছরের জাকাত সেটা যখন শেষ হয়ে যায় অথচ আমার সামনে এখনও অসহায় মানুষ আছে তাদেরকে আমি যদি সাদাকা থেকে দেওয়া সম্ভব না হয় তাহলে আমি অগ্রিম জাকাত থেকে দিতে পারি সদাকা থেকে সদাকা থেকে সম্ভব না হওয়ার একটা সুরত আছে যেমন আপনারা জানেন অনেক ব্যবসার মধ্যে মানুষ টাকা জমিয়ে রাখে বছরের শেষে তার অনেক টাকা জাকাত আসে কিন্তু এখন এই মুহূর্তে তার কাছে ক্যাশ নেই তাহলে কোথেকে জাকাত দেবে অনেক সময় দেখা যায় যে মানুষ জাকাত দেওয়াটাকে প্রিফার করছে যেহেতু এটা বান্দাদের হক তার সম্পত্তির মধ্যে এই তারা আম সদাকার চাইতে জাকাত দিয়ে নিজের দায়িত্ব পালনটাকে বেশি অগ্রাধিকার দেয় ফলে কোনো ব্যক্তি যদি অগ্রিম জাকাত দিতে চান এবং বছরের শেষে তিনি সমন্বয় করতে চান তাতে কোনো অসুবিধা নেই এটা দুর্গতের দুর্গতদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে অথবা অন্য যে কোনো ক্ষেত্রেও এটা হতে পারে অগ্রিম জাকাতের বিধানটা যে কোনো লোক অথবা বন্যার্থ মানুষ কিংবা যে কোনো সাধারণ অবস্থার দরিদ্রদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে অর্থাৎ জাকাত ডিজার্ভিং বা এর মুস্তাহেক যারা তাদের প্রত্যেককেই অগ্রিম জাকাত থেকে সাহায্য সহযোগিতা করা যেতে পারে আল্লাহ আলা আলাম